আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে পুঁইশাকের পাকোড়া তৈরি করে দেখাবো। পুঁইশাকের পাকোড়া তৈরি করতে আমার লাগবে পুঁইশাক কুচি, এরপর লাগবে পেঁয়াজ কুচি, এরপর লাগবে কয়েকটা কাঁচামরিচ কুচি। যদি আপনারা ঝাল বেশি খান তাহলে বেশি করে দিতে পারেন। তারপর লাগবে পরিমাণ মতো লবণ, এরপর লাগবে হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো। এখন সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি পুঁইশাকের পাতাগুলো মাঝারি সাইজের করে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে কুচি করে কাটতে পারেন। আমি একটু বড় করে কেটে নিয়েছি যাতে পাকোড়াটা খেতে অনেক টেস্টি হয়। এভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এরপর এখানে দিতে হবে এক চামচ বেসন। বেসন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানোর পর বোঝা যাবে যে এখানে কতটুকু পানি লাগবে। এখানে আপনারা পানি না দিয়েও একটি ডিম ভেঙে দিতে পারেন। আমি ডিম দেব না, হালকা একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে ডুবো তেলে পাকোড়াগুলো ভাজতে হবে। তো আমার মাখানো শেষ হয়ে গেছে, এখন আমি পাকোড়াগুলো ভেজে নেব। আমি চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এর মধ্যে আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক, তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি গরম তেলে একটা একটা করে পাকোড়াগুলো দিয়ে দেব।
পুঁই শাকের পাকোড়া খেতে খুবই টেস্টি লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আর একটু বড় করেও দিতে পারেন। এখন আমি পাকোড়াগুলো উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়া হয়ে গেছে। তো আমার পাকোড়াটা কিন্তু হয়ে আসছে। এখন আমি একটা একটা করে নামিয়ে ফেলব। দুই থেকে তিনবার উল্টিয়ে দিলে মচমচে পাকোড়া তৈরি হয়ে যাবে। আমি একটা একটা করে পাকোড়া গুলোকে নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার পুঁই শাকের পাকোড়া। আপনারা অবশ্যই পাকোড়াটি ঘরে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ইয়ামি, খুবই টেস্টি হবে। আমি একটি ভেঙে দেখাচ্ছি কিরকম মচমচে হয়েছে। ওয়াও! সো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।